শাহজাহান বাবলু, এসবি এক্সিম গ্রুপের চেয়ারম্যান। টেরাকোটা টাইলস রপ্তানির নামে তিনি ভুয়া রপ্তানি কাগজপত্র তৈরি করে বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে 237,93,05,972 টাকা ঋণ নেন, অথচ তাদের কোনো টাইলস কারখানা নেই। এই অর্থ দিয়ে তিনি 5টি ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধ করেন। শাহজাহান বাবলু পরবর্তী সময়ে প্রতারণার মাধ্যমে এ অর্থ আত্মসাত করেন। তিনি 63টি রপ্তানি বিল প্রত্যাবাসন দেখিয়ে দুবাই থেকে অবৈধভাবে 80 কোটি টাকা নিয়ে আসেন। এছাড়া সিঙ্গাপুরে নিজের প্রতিষ্ঠানের নামে 2,10,00,000 টাকা পাচারও করেন। অর্থ আত্মসাত ও পাচারের অভিযোগে এসবি এক্সিম গ্রুপের চেয়ারম্যান শাহজাহান বাবলু ও তার স্ত্রী সুরাইয়া শাহজাহান সহ 8 ব্যক্তি এবং শাহজাহানের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি। সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপপরিদর্শক মোহাম্মদ নাফিজুর রহমান আদালতে এ চার্জশিট দাখিল করেন। মামলার চার্জশিটে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। শাহজাহান দম্পতি ছাড়া মামলার অন্য আসামিরা হলেন এসবি এক্সিম গ্রুপের ব্যবস্থাপক ইউসুফ হোসেন, কর্মকর্তা মোহাম্মদ ইমরান মীর, রফিক উদ্দিন স্বপন, অবসরপ্রাপ্ত ব্যাংকার সৈয়দ ওহিদুর রহমান, মোহাম্মদ তোফায়েল আহমেদ, মোহাম্মদ বাদশা কাজী এবং প্রতিষ্ঠান এসবি এক্সিম বাংলাদেশ। 238 কোটি টাকা আত্মসাত ও 2,10,00,000 টাকা বিদেশে পাচারের মামলা হয়েছিল 2019 সালের 8 সেপ্টেম্বর। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ নাজিমুদ্দিন আল আজাদ বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি করেন। মামলার পর আসামি ইমরান, ইউসুফ, ওহিদুর ও সুরাইয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তারা জামিনে কারামুক্ত হন। বর্তমানে শাহজাহান বাবলু সহ তারা 4 জন জামিনে রয়েছেন। অভিযুক্ত মোহাম্মদ শাহজাহান বাবলু তার মালিকানাধীন প্রতিষ্ঠান এসবি এক্সিম বাংলাদেশের মাধ্যমে বিভিন্ন দেশের 6টি আমদানিকারক প্রতিষ্ঠানের কাছে মাটির টেরাকোটা টাইলস রপ্তানির চুক্তি করেন। পরবর্তীতে 2018 সালের 25 ফেব্রুয়ারি থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি 5টি ব্যাংকের ইস্যু করা 72টি এলসির বিপরীতে রপ্তানি না করেই প্রতারণা ও জালিয়াতি করেন।